আমার মায়েরা, আমার ভাইয়েরা, আজকের সভার যে পজিশন, আমরা কোনটাকে বোঝা যায় না। যাই হোক, আমাদের জায়গার সমস্যা, অনেকেই বসতে পেয়েছি, অনেকেই বসতে পায় নাই। তবে ভাই একটা অনুরোধ করব যে আমরা যদি বসতে না পারি, তবে আমরা আমাদের আওয়াজটা বন্ধ করতে পারবো। পারবো কি পারবো না ভাই কথা বলেন। তবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, একজন মেহমান হিসাবে, একজন মুসাফির হিসাবে আপনাদের বলবো, আপনারা যদিও বসতে না পারেন, আপনারা আপনাদের আওয়াজটা বন্ধ করেন। এখন ঘড়িতে 10:35, আপনারা বড় সুভাগ্যবান বলেন আলহামদুলিল্লাহ। গত রাত্রে আমাকে রাত 2টার আগে আমার সঙ্গে কাউরি দর্শন হয়নি, আমিও কাউকে দর্শন করতে পাইনি। গত রাত্রে আমার টাইম ছিল রাত্রি 2, তার আগের দিন টাইম ছিল রাত্রি 1:30, তার আগের দিন টাইম ছিল রাত্রি 12:30। তার মানে 12টার আগে কোনো নাম্বার বা কল পড়ে না। কিন্তু আজকে আপনারা বড় সৌভাগ্যবান বা আমি বড় সৌভাগ্যবান যে অল্প রাত্রে 10:30, 12:30 আপনারা আমাকে পেয়ে গেছেন বা আমি আপনাদের পেয়ে গেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার মতো অনেক বক্তার জন্য, আমার কথা শুধু বলছি না, আমার মতো অনেক বক্তার জন্য গভীর রাত ধরে ইন্তিজার করতে হয়, অপেক্ষা করতে হয়। কিন্তু আজকে আপনারা কত তাড়াতাড়ি পেয়েছেন। সেহেতু আমার ভাইয়েরা, আপনারা একটু দয়া করে আওয়াজটা বন্ধ করুন। কত হালকা হালকা গরম আছে, হালকা হালকা ঠান্ডা আছে, যাকে বলে মানে এয়ার কন্ডিশন, এসি সিস্টেম। হ্যাঁ, না গরম না ঠান্ডা, কোনো বুঝছেন? তবে সে আপনারা একটু ধৈর্য ধরুন, আমি একটু আপনাদের আলোচনা শোনাই এবং আপনাদেরকে একটু দোয়া দিব, এবং আপনাদের আমি একটু দোয়া নিব।